আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজভাবে চিকেন ফ্রাই তৈরি রেসিপি সবার সাথে শেয়ার করব। কম মশলায় এবং ঘরোয়া উপকরণে এই চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এটি খুবই মজার এবং ক্রিস্পি হয় আশা করি আমার আজকের রেসিপি সবার কাছে সহজ লাগবে চলুন দেখি কিভাবে তৈরি করব আজকের এই চিকেন ফ্রাই প্রথমে এখানে আমি দশ পিস চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজে করে কেটে নিতে পারেন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এগুলোর গা আমি একটা চাকু দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি এতে করে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যাবে এবার এখানে দিয়ে দেব আমি দেড়শা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল আপনারা যে যেরকম খান সেরকম মরিচ গুঁড়া কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি হাফ সাহ চামচ হলুদ গুঁড়া এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দেবো আমি দুই চা চামচ আদা রসুন বাটা এবার এখানে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ সয়া সস এবার দিয়ে দেবো আমি এক টেবিল চামচ টমেটো সস যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি সয়া সসে এমনিতে লবণ থাকে হ্যাঁ তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে এবার এখানে দিয়ে দেব আমি লেবুর রস এক টেবিল চামচের মতো লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এবার দিয়ে দেবো আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয় একটু ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন কিন্তু আমি আজকে রেস্টে রেখে দেব না আমি এখনই ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল আমি গরম করে নিয়েছি তেলটা অবশ্যই গরম করে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা এটা একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন যখন কাঠি থেকে এরকম একটা বুধবুদ সৃষ্টি হবে তখনই বুঝতে হবে চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা একদম রেডি হয়ে গেছে কম গরম তেলে চিকেন দিলে চিকেনগুলো ভাজা একদমই ভালো হবে না এবার চিকেনের এক পাশে আমি উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে জালটা কমিয়ে দিতে হবে এভাবে উলটি উলটিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব চিকেনের যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে প্যান থেকে তুলে নেব এভাবে এক এক করে আমি সবগুলো চিকেনই ভেজে নেব এই চিকেনগুলো ভাজতে আমার বারো মিনিটের মতো সময় লেগেছে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে রেডি হয়ে গেল খুব সহজভাবে তৈরি মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই আশা করি আমার আজকের রেসিপি সবার কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে খুব সহজভাবে তৈরি মজার এই চিকেন ফ্রাই বাসায় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পান আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ